তুতেন খামেনের রহস্য মিশরীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় সভ্যতা আর এই রহস্য মন্ডিত সভ্যতার অপর নিদর্শন হচ্ছে পিরামিড পিরামিড ও মমির রহস্য ভেদ করতে শত শত বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ কিন্তু আজও সে রহস্য উন্মোচনে সফল হয়নি কেউ বরং যুগে যুগে নানা বিভ্রান্তিতে পড়তে হয়েছে মিশরীয় পিরামিডের ভেতরে প্রাপ্ত মমির মধ্যে সবচেয়ে আলোচিত মমি হচ্ছে বালক রাজা তুতেন খামেনের মমি এই মমি আবিষ্কারের পর এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের রহস্যজনক মৃত্যু এই মমিকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে ফারাউদের আঠারোতম রাজবংশের রাজাদের মধ্যে তুতেন খামেন ছিলেন বারোতম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন খ্রিস্ট জন্মের শত শত বছর আগে মিশরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার রহস্যমণ্ডিত নিদর্শন পিরামিড অবিশ্বাস্য হলেও সত্য যে সবচেয়ে প্রাচীন হলেও সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র পিরামিডই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তখনকার যুগে মিশরের লোকেরা রাজাদের নিজেদের দেবতা মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলার জন্য সমাধিতে তার মমির সঙ্গে প্রচুর ধন সম্পদ দেওয়া হতো তাদের ধারণা ছিল মৃত্যুর পর মৃত ব্যক্তি আবারও জীবিত হয়ে ওঠে সে কারণেই মৃত্যুর পরের জীবনে তার সুখ সমৃদ্ধি নিশ্চিত করার জন্য মমির সঙ্গে এসব ধন সম্পত্তি দিয়ে দেওয়া হতো তবে মমির ভেতরের ধন সম্পদকে চোরদের হাত থেকে বাঁচানোর জন্য ফারাও রাজাদের এসব সমাধিকে নিরাপদ করা হতো সেখানে তৈরি করা হতো নানান ধাঁধা আর সেই ধাঁধা জটিল হয়ে উঠত পিরামিড আকৃতির কাঠামোর কারণে কিন্তু এসব নিরাপত্তার চেষ্টা বেশিরভাগই ব্যর্থ হয় প্রাচীন যুগের চোর ডাকাতরা তাদের নিজস্ব পদ্ধতিতে ঠিকই সমাধির পথ খুঁজে বের করতো এবং সব ধন সম্পদ সেই করত কারণে অর্থাৎ গুপ্ত আশায় মিশরের গবেষকরা হন্য হয়ে সমাধিগুলোতে ঘুরে বেড়াত প্রকৃতপক্ষে মিশরের অতি প্রাচীন স্থাপত্য আবিষ্কার বিষয়ক অভিযানগুলো পূর্ণাঙ্গ আঙ্গিকে শুরু হয় আঠারো শতাব্দীতে উনিশ শতাব্দীতে এসে ইউরোপীয়রাও এ গুপ্তধনের সন্ধানে আগ্রহী হয়ে ওঠে তখন তাদের অনুসন্ধানে প্রত্নতাত্ত্বিক মূল্যের চেয়ে গুপ্তধনের লোভটাই প্রকট ছিল বড় বড় ব্যবসায়ীরা এসব অনুসন্ধান কাজে অর্থ বিনিয়োগ করতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হতাশ হতে হয় কারণ তারা গবেষণা করে কোনো সমাধি আবিষ্কার দেখত তাদের আগেই কেউ না কেউ গুপ্তধন সরিয়ে নিয়েছে আঠারো শতাব্দীতেও সমাধি গুলোতে কোনো অভিশাপের অস্তিত্ব থাকতে পারে তা সাধারণ মানুষ জানতো না কিন্তু উনিশ শতকের প্রথম দিকে উনিশশো সালে হাওয়ার্ড কার্টার ও তার দল তুতিন খামের নামক একজন ফারাও রাজার সমাধি এবং তাতে প্রচুর ধন সম্পত্তি খুঁজে পান তারপর থেকে সমাধিগুলোতে যে অভিশাপ বিদ্যমান থাকতে পারে তা সবার নজরে আসে কারণ এ সমাধিটির প্রবেশ পথে ছিল একটি অভিশাপ যা এখন সারা বিশ্বেই তুতেন খামেনের অভিশাপ নামে পরিচিত